আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন ইসলাম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুজি রয়ভরি পিঠার রেসিপি শেয়ার করবো এই পিঠাটা বানাতে খুব বেশি টাইম লাগে না আর উপকরণও লাগে খুবই কম আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই সুজির রিফরি পিঠা বানানোর জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি তবে আপনারা যদি গরম মশলার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিনি এক কাপ এই চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধটাকে জাল করে খুব বেশি কমানোর প্রয়োজন নেই জাস্ট দুই তিনটা বলক উঠলেই চলবে দুধটা খুব বেশি কমিয়ে ফেললে শিরাগুলো গাঢ় হয়ে যাবে তখন পিঠাগুলো শিরার মধ্যে আর ভিজবে না আমি দুই তিনটা বলক উঠিয়ে নিয়েছি এখন এটাকে পাশের চুলায় লো হিটে রেখে দিব যাতে করে কোনোভাবে ঠান্ডা না হয় কারণ দুধটাকে গরম অবস্থায় রাখতে হবে আর এদিকে আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি তিনটা ডিম এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা হ্যান্ড উইক্স ইউজ করছি আপনারা চাইলে কাটা চামচ ইউজ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি সুজি পুনে এক কাপ এখানে একটা মাপ হলো একটা ডিমের জন্য ওয়ান ফোর্থ কাপ সুজি দুইটা ডিমের জন্য হাফ কাপ সুজি আমি যেহেতু তিনটা ডিম নিয়েছি সেজন্য আমি সুজি নিয়েছি পুনে এক কাপ এখন সুজিগুলোকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতটা ভালোভাবে ফেটানো হবে পিঠাটা কিন্তু ততটাই ফুলকো হবে আমি ব্যাটারের ঘনতটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে এটা খুব বেশি ঘন হবে না ব্যাটারটা রেডি হওয়ার পর এটাকে রেস্টে রাখা যাবে না এতে করে সুজিগুলো ফুলে উঠবে এবং ব্যাটারটা ঘন হয়ে যাবে এটাকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে পিঠাগুলোকে বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি কারণ পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে এখনই তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন তবে চেষ্টা করবেন পিঠাগুলো গোল করে দেওয়ার যদিও বা পিঠাগুলো গোল হতে চায় না এব্রো থেবড়ো হয়ে যায় তারপরেও চেষ্টা করবেন যতটা গোল করা যায় এখন এই পিঠাগুলোকে এক মিনিট মতো ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না আর চুড়ার তাপটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে পিঠাগুলো ছাড়ার সময় তেলটায় খুব বেশি গরম করা যাবে না তেলটাকে হালকা গরম করতে হবে পিঠাগুলো হয়ে গেছে এখন এই পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলোকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধের প্যানটা কিন্তু আমার পাশের চুলাই লোহিটে রাখা আছে পিঠাগুলোকে তেল থেকে তুলে আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর শিরার মধ্যে ভিজিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে আমি পরিবেশন করে দেখাচ্ছি এক ঘন্টা পর পিঠাগুলোকে পরিবেশন করে নিয়েছি পিঠাগুলো রসে ভিজে ডাবল হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ